পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, আবাসিক এলাকা থেকে কারখানা সরিয়ে নেয়ার দাবি। কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে স্নাতকোত্তর স্বীকৃতির পক্ষে শিক্ষাবিদরা, মূলধারায় একীভূত করার তাগিদ। কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়, সুনীল জলরাশি, ঝর্ণা, সাফারি পার্ক ঘিরে নানা বয়সীদের ছুটির উৎসব। ঈদ মুবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। এছাড়া সংবাদে আরো থাকছে, এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে সন্ধ্যায় উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ, হকিতে মালয় বধ মিশন। রাজস্থানের লালবাগে পুড়ে গেছে একটি প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকার কলকারখানা না সরালে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আদিত্য মামুনের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 11:30 পুরান ঢাকার আলীঘাট জ্বলছে এম আর এন্টারপ্রাইজ নামের এই প্লাস্টিক কারখানা। মুহূর্তেই লেলিহান শিখা গ্রাস করে পুরো প্রতিষ্ঠান, রক্ষা পায়নি পাশের কয়েকটি বস্তি ঘরও। একে একে হাজির হয় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কেউ হতাহত না হলেও ছাই হয়ে গেছে পুরো কারখানা। এই 13টা ইউনিট কাজ করার সাথে সাথে আমরা অলরেডি মানে একটার সময় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। পুরান ঢাকার বেশিরভাগ অগ্নিকাণ্ডের জন্য আবাসিক এলাকার কলকারখানাকে দায়ী করছেন স্থানীয়রা। আমরা চাই সরকার দ্রুত গতিতে যাতে কেমিক্যাল কোনো কারখানা এই বসবাস এলাকায় না থাকে, সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। 2010 সালে নিমতলির একটি কেমিক্যাল কারখানার আগুনে প্রাণ হারায় 124 জন। এরপরও ঘনবসতির এই এলাকায় বহাল তবিয়তে আছে হাজার হাজার কলকারখানা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমান সনদ দেওয়ার উদ্যোগ বিতর্কিত করা উচিত নয়, বরং মূলধারায় একীভূত করা উচিত বলে মনে করেন বিশ্লেষক ও শিক্ষা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। সর্বোচ্চ শিক্ষা অর্জনের পরও এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে রাখা টেকসই উন্নয়নের পথে যৌক্তিক হয়নি বলেই মনে করেন তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস, পবিত্র কোরআন হাদিস আর এলমে ওহির শিক্ষায় দেওবন্দ নীতি স্বতন্ত্র ধারার শিক্ষা শেষ স্তরকে স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রির মর্যাদার দাবি ছিল বহুদিনের, কিন্তু নানান অজুহাতে এই শিক্ষা ব্যবস্থা উপেক্ষিত থেকেছে সব সরকারের আমলেই। শিক্ষা জীবন শেষ করার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি যেমন মিলত না, তারাও নিজেদের অনেকটা বিচ্ছিন্ন করেই রাখত। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে হালে পানি পাচ্ছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি, ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ের সমমান প্রদান আইন মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে, এখন সংসদে পাশের অপেক্ষা। স্বকীয়তা ও আইনের নিয়ন্ত্রণ মুক্ত রাখা সহ প্রক্রিয়াটি আইনি কাঠামোতে নিয়ে আসার সরকারের উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন এই শিক্ষা সংশ্লিষ্টরা। যেমন একই একটা দৃষ্টিভঙ্গিতে চলতেছি, মনের মধ্যে একটা অস্বস্তি ভাব ছিল, এটা দূর হলো। পাঁচটি স্তর পার করার পরে তারপরে কিন্তু আমরা এই তাকমিল দাওরায়ে হাদিস পাস করতেছি ষষ্ঠ স্তরে। এমনি একটা ছেলে ইচ্ছা করলো যে সেই দাওরায়ে হাদিস পাস মানে পাস করে ফেলবে, এরকম তো আমাদের সিস্টেমের মধ্যে নেই। আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতুল কাওমিয়া নামে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেবাস, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন সহ সকল কার্যক্রম তদারকি করবে, তাই এর শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা সমালোচনার আগের মতো সুযোগ নেই। দায়িত্ব নিয়ে বলতে চাই যে কওমি মাদ্রাসার ছেলেরা ইসলাম, আরবি সাহিত্য এবং ইসলামী স্টাডিজের মধ্যে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো যেখানে এই বিষয়গুলি পড়ানো হয় ওখান থেকে অনেক কয়েক হাজার গুণ বেশি ভালো করবে কওমি মাদ্রাসার এই আলেম ওলামা ছাত্ররাই।
শিক্ষাবিদরা বলছেন, বিশেষ ব্যবস্থার শিক্ষাধারার পিছিয়ে পড়া বড় একটি জনগোষ্ঠী মূলধারার সাথে যুক্ত হবার সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়নে তারা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ এই শিক্ষাবিদের। এই এতদিন পর্যন্ত যে মানুষগুলো নিজেদেরকে অনেকটা উইথড্রন করে রেখেছিল, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনও তাদের এখন ঘটে যাবে, জীবন মান পাল্টে যাবে। এবং একই সঙ্গে শিক্ষার একটি স্বকীয় বৈশিষ্ট্য, সেটি নিয়ে সে তার যোগ্যতায় যেখানে সুযোগ পায় সেটি পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও বোর্ডের শিক্ষার মানের তুলনামূলক বিতর্কের মধ্যে না গিয়ে বরং নিজেদের যোগ্যতা প্রমাণের পথ উন্মুক্ত রাখার পরামর্শ এই শিক্ষাবিদের। এটি একটি স্বতন্ত্র ধারা তো, এটি একটি বিশেষ ব্যবস্থাপনার শিক্ষা ধারা, এটি একটি বিশেষ রীতি নীতি অনুসরণ করে এটা পরিচালিত হয়। ফলশ্রুতিতে এটি নিয়ে খুব বেশি বিতর্ক করে এই বিষয়গুলোকে আমরা নষ্ট না করি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের দিন থেকে লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পট, স্বজনদের নিয়ে নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রায় প্রতিটি সময় পর্যটকের আনাগোনা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। উৎসব পার্বণের ছুটিতে বাড়ে এই সংখ্যা, সপরিবারে আসেন অনাবিল সৌন্দর্যের কাছে, মেতে ওঠেন আনন্দে। সবকিছু ভালো লাগছে, বেশি ভালো লাগছে, রাইড করছি আমরা, বাচ্চারা অনেক আনন্দ করছে, মানে শহরের ব্যস্ত জীবন থেকে এখানে এসে ভালো লাগছে, ক্লাইমেট ভালো। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদের ছুটিতে লক্ষাধিক পর্যটক এসেছেন। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিগত বছরগুলোর ন্যায় এবারও আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। মেরিন ড্রাইভ, ডুলা হাজরা সাফারি পার্ক, ইনানি সৈকত, হিমছড়ি ঝর্ণা সহ অন্যান্য স্পটেও বেড়েছে পর্যটকদের ভিড়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। কোরবানির পশুর চামড়া কেনা বেচায় গতি নেই দেশের দ্বিতীয় বৃহৎ মোকাম নাটোরে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত। তবে ট্যানারি মালিকদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছে তারা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। ক্রেতা না থাকায় ও দাম কম হওয়ায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। গ্রামগঞ্জ থেকে বেশি দামে চামড়া কিনে লোকসানের মুখে তারা। চামড়া মোকামে বকেয়া টাকার জন্য ঈদের আগে থেকে ঘুরছেন আশপাশের কয়েক জেলার ব্যবসায়ীরা। আড়তে আড়তে ধর্ণা দিয়েও মেলেনি বকেয়া পাওনা। এবার চামড়ার নির্ধারিত মূল্যে অসন্তোষ জানিয়ে পাচার আতঙ্ক সহ পচনের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবার এমন অবস্থা চামড়ার, এবার টাকার সুনামি হয়েছে যে টাকার এত আকাল, এবার মানে চামড়া বকেয়া পরিশোধ সহ কাঁচা চামড়ার বাজারে চাঙ্গা ভাব ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ, প্রাচীন পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁওয়ে তিনি গড়ে তুলেছিলেন অনন্য শাসন ব্যবস্থা। ঈশা খাঁর সমাধি গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরে। এ তথ্য অনেকেরই অজানা, অযত্ন অবহেলায় পড়ে আছে ঈশা খাঁর কবর। তার কবরটি সংরক্ষণের দাবি গাজীপুরবাসীর। গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। ঈশা খাঁ অবিভক্ত বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম। 1529 খ্রিস্টাব্দের 18ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই বীর ছিলেন আফগান বংশধর। আফগান শাসক তাজ খানের অনুগ্রহে 35 বছর বয়সে ঈশা খাঁ সোনারগাঁও ও মহেশ্বরদী পরগনার জমিদারি লাভ করেন। 1571 খ্রিস্টাব্দে ঈশা খাঁ শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে পূর্ব বাংলার অনন্য শাসকে পরিণত হন। মোঘল নৌবহরকে বিতাড়িত করতে সাহায্য করায় মসনদ ই আলা উপাধিতে ভূষিত হন তিনি। তৎকালীন সময়ে নৌপথে জমিদারি দেখতে বিভিন্ন জায়গায় যেতেন ঈশা খাঁ।
1599 সালের এমনি একদিন কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি থেকে বজরায় করে সোনারগাঁও যাওয়ার পথে গাজীপুরের বক্তারপুর এসে অসুস্থ হয়ে পড়েন ঈশা খাঁ। স্থানীয় বন্ধু ভাওয়ালের শাসক ফজল গাজীর বাড়িতে মারা যান তিনি। ঈশা খাঁর ইচ্ছা অনুযায়ী বক্তারপুরে সমাহিত করা হয় তাকে। অযত্নে অবহেলায় পড়ে আছে তার কবরটি। সরকারিভাবে বাউন্ডারি করছে, আরো কিছু কাজকর্ম করছে, কিন্তু মানুষ আসতে পারে না, রাস্তাঘাট নাই। ঈশা খাঁর যে কবরের পাশে যে পুষ্করিণী দিঘি গেলেও যার কোনো সংস্কার কোনো কিছু করে নাই। কবরটাকে যাতে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ উপাত্ত সংরক্ষণ যাতায়াত বিষয়গুলো জানানো যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। ইতিহাস সংরক্ষণে বারুভুইয়ার অন্যতম ঈশা খাঁর কবরটি স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তোলার দাবি গাজীপুরবাসীর। আফসানা নীলা, একুশে টেলিভিশন। এবার আন্তর্জাতিক খবর। ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে প্রায় 30 জন নিহত হয়েছে, যার মধ্যে 22 শিশু ও 4 নারীও রয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম টুইট বার্তায় জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বন্দর নগরীর হেদাইদা থেকে 20 কিলোমিটার দূরে আদ দুরাইহিমি জেলায় হামলাটি হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, বিদ্রোহী হুতিরাই হামলা চালিয়েছে এবং তাতে এক শিশু নিহত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি জোটের বিমান হামলায় 40 শিশুসহ কমপক্ষে 51 জন নিহত হয়। জানাবো খেলার খবর, এশিয়ান গেমস প্রসঙ্গ। এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করে লাল সবুজরা। তবে সবাইকে চমকে দিয়ে কাতারকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বের টিকিট পায় জেমিডের শিষ্যরা। কোরিয়ানদের হারিয়ে স্বপ্ন আরও রঙিন করতে চায় জামাল ভুঁইয়ারা। এশিয়ান গেমস হকিতে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 11:00। নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের পর কাজাখস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল সবুজের দল। আগের দুই ম্যাচের জয়ের ধারাবাহিকতায় এবার মালায় বধ করতে চান জিমি চয়নরা। শক্তিতে মালয়েশিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলে মত বাংলাদেশ শিবিরে। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিরোনামগুলো আরও একবার। পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, আবাসিক এলাকা থেকে কলকারখানা সরিয়ে নেয়ার দাবি। কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে স্নাতকোত্তর স্বীকৃতির পক্ষে শিক্ষাবিদরা, মূলধারায় একীভূত করার তাগিদ। কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়, সুনীল জলরাশি, ঝর্ণা, সাফারি পার্ক ঘিরে নানা বয়সীদের ছুটির উৎসব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।